হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি পুরো একদম সেজে গুজে একদম তৈরি হয়ে চলে এসেছি, কারণ আজকে আমার প্রি ওয়েডিং শ্যুট আছে। আর আজকে হচ্ছে কিন্তু তোমার 16 তারিখ, আর এখন বাজে হচ্ছে কিন্তু তোমার 10:36। তো আমাদের 11টার সময় বেরোনোর কথা আছে। আমি এই মাত্র সবে রেডি হলাম, মানে রেডি হয়ে আসলাম আর কি। তো আজকে প্রি ওয়েডিং শ্যুটটা হবে হচ্ছে কিছু তোমার কুমোরটুলিতে। তো ও আসবে এখানে, দেন আমরা একসাথে যাবো। আর আজকে শুধু আমি আর ও যাচ্ছি না, মানে আমি আরও তো যাবোই, সাথে আমার সাথে আরও একজন যাবে, সেটা হচ্ছে তোমাদের দেখাই। তো সেটা হচ্ছে কি যে ইনি এখন সাজছে না, এখন ওখানে বসে ওর সাজা এখনও কমপ্লিট হয়নি, সেজেই চলেছে, সেজেই চলেছে। আমি জাস্ট বসলাম ফার্স্টে, ওকে আমি অনেকক্ষণ ধরে সাজতে বলেছি, বলছে তোর কমপ্লিট হয়ে যাক তারপরে সাজবো। এখন কি সেজে গুজে আমি বসে থাকবো? আমি ঠিক আছে, আমার কমপ্লিট হোক তারপরে তুই সাজিস। তো এই সবে আমার কমপ্লিট হয়েছে, আর ও এখন সাজতে বসেছে। জানি না ওর কতক্ষণ সময় লাগবে সাজতে, আর বাড়িতে এমনিও আর কি একটু কাজ ভাজ হচ্ছে, তো আওয়াজ ফাওয়াজ আসবে হয়তো। তো দেখি ও কখন আসে, 11:30-11টার সময় তো আসার কথা আছে। তো দেখি কখন আসে, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করবো কী হবে না হবে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো এখনের জন্য টাটা, তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ, একেবারে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে, ওকে বাই। তো এই তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের দিকে, কুমোরটুলির দিকে। তো আমাদের বেড়াতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 12টা না, বেলা 12:30-1টার মতন বেজে গেছিলো। বিকজ ওর আসতে দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য আমাদের বেরাতেও একটু লেট হয়ে গেছিলো। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তো চলো আমরা যাই। তো এই তো চলে এসেছি। তো এখানে মা কালীর মূর্তি তৈরি হচ্ছে প্রত্যেকটা জায়গায়, দেখতেও বেশ ভালো লাগছে। আর এই ভিডিওটা আমার দিদির মেয়ে করছিলো, যাকে দেখিয়েছিলাম তোমাদেরকে একটু আগে। আর এই যে আমি হেঁটে যাচ্ছি সামনের দিকে, তো এটা সত্যি কথা বলতে কি আমি এই ফার্স্ট টাইম আমি কুমোরটুলিতে এসেছি, আমি এর আগে কখনও আসিনি কুমোরটুলিতে। তো প্রি ওয়েডিং শ্যুটের জন্যই আজকে আসা, এর আগে হয়তো এর পরে হয়তো কখনও হয়তো আসাও হতো না এখানে। তো এই যে, তো দাদারা এরকম একটা জায়গা বেছে নিয়েছে, বেশ একটা নিরিবিলি জায়গা, বাড়িঘরগুলো বেশ সাবেকেনা স্টাইলের, পুরনো পুরনো দিনের বাড়ি। আর আমার না এরকম বাড়িঘর দোর মানে বাড়িঘর খুব ভালো লাগে দেখতে, দেখো চারিদিকটা। আর ওখানে আমাদের বোঝানো হচ্ছিলো যে কীভাবে পোজ দেব, কী করব না করব, দাঁড়াবো, তো সেটা আর কি বোঝানো হচ্ছিলো এখানে। আর এখানে অনেক প্রি ওয়েডিং শ্যুট হয়, তো যখন গেছিলাম দেখেছি। তো এখানে ভিডিও নেওয়া হচ্ছে, এর আগে 2-3টে ফটো নেওয়া হয়েছিলো, তো এখন এখানে আর কি ভিডিও নেওয়া হচ্ছে। তো ভিডিও নেওয়ার সময় যে কতগুলো টেক নেওয়া হয়েছে না, মানে বলার মতো না। এক এক সময় কী হচ্ছে, মাঝখান থেকে লোক এসে যাচ্ছে, এ চলে যাচ্ছে, সে চলে যাচ্ছে, বা কোনো অসুবিধা হচ্ছে, তো সেই জন্য। তো গলিটার পাশেই যে বাড়িটা, ওই বাড়িটার মধ্যে এরকম একটা বসার জায়গা আছে, তো ওইখানে বসে আর কি ভিডিও নেওয়া হচ্ছিলো, ফটো নেওয়া হচ্ছিলো। তো আমাদেরকে বলা হয়েছিলো তোমরা তোমাদের মতো কথা বলো, তো আমরা আমাদের মতন কথা বলছিলাম, আর ওরা ফটো ভিডিও নিচ্ছিল। তো এটা হচ্ছে টাঙ্গারিস্কা, আর ফার্স্ট টাইম আমি টাঙ্গারিস্কায় উঠেছি, তো মানে কি বলবো, একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হয়েছে সেই দিনকে। বেশ একটা বাঙালিয়ানো ভাবছিল, নিজেদের লুকের মধ্যেও ছিল। আর ফটো ভিডিও দেখলে বোঝা যাবে, তোমরা সবাই দেখবে হ্যাঁ ফেসবুক পেজে। তো টাঙ্গা রিস্কাটা একটা দাদু ছিল, তো সে দাদুটা আমাদের অনেকক্ষণ ছেড়ে দিয়েছিল, রিস্কাটা কিছু বলেও নি পর্যন্ত, যে হয়ে গেছে এখন দিয়ে দাও বা কিছু সেরকম না। তো অনেকক্ষণ আমরা রিস্কা শ্যুট করেছি, তো দাদুটা কিছু বলেনি, খুবই ভালো ছিল দাদুটা। তো আর টাঙ্গা রিস্কার সিটগুলো না দেখলাম বেশ ছোটো ছোটো আর কি। তো এটা হচ্ছে পুতুল বাড়ির সামনের দিকটা, পুতুল বাড়ির সামনের দিকে একটা গলি আছে, তো সেইখানে আর কি ফটো নেওয়া হচ্ছিলো, তো ভিডিও ফটো নেওয়া হচ্ছিলো। তো তোমাদের বাড়িটা দেখাই একবার। তো আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছা ছিল, এত নাম শুনেছি, তো ইচ্ছা ছিল যে পুতুল বাড়ি দেখবো বা যাবো, বাট আনফর্চুনেটলি সেটা কখনো হয়ে ওঠেনি। তো আজকে সেটা সম্ভব হয়েছে, বাট একটা জিনিস কি, ভেতরে তো ঢুকতে দেয় না, তো সেটাই আর কি। এখন তো মানে মানুষ জানি না সত্যি কি মিথ্যা, বাট বলে অনেকে যে এটা হয়তো গুজব যে ওখানে ভূত আছে হেনা তেনা, বাট ঠিক আছে সেটা, এখন মানুষ এখানে বসবাস করে আর মানুষ এরকম গুজব রটায় বলে হয়তো এখন কাউকে ঢুকতে দেয় না। তো
সব বাইরে থেকেই দেখেছি আর কি, বাইরে থেকে দেখেই স্বাদ মিটিয়ে নিয়েছি, কিছু করার নেই। তো এটা পুতুল বাড়ির সামনে দাঁড়িয়ে একদম আর কি আমাদের ছবি তোলা হয়েছিল। তো এটা বিকালের দিকটা, একদম গঙ্গার ঘাটটা, মানে এত সুন্দর লাগছিল গঙ্গার ঘাটটা দেখতে বিকালের দিকে। এখন বাজে চারটে ছাব্বিশ বাজে, এখনো পর্যন্ত আমাদের কোনো কিছু শেষ হয়নি। এখন আছি আমরা গঙ্গার পাড়ে। কি হয়েছে, কোন দিকে যাবে? আমার নামেই আছে রিয়া বণিক। এখনো পর্যন্ত শেষ হয়নি, সাড়ে চারটে বাজতে যায়, এখন গঙ্গার পাড়েই আমরা আছি। এটা এটা কোন গঙ্গার পাড়, এই নাম কি জায়গা, এই নাম কি জিজ্ঞেস কর, জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম কি, এই দেখো কি জায়গাটার নাম কি, আহিরিরলা গঙ্গার পাড়ে রয়েছে। গঙ্গার পাড়ে শেষ হলো সবে মাত্র, বাট আমরা এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি। খিদা পেয়েছে প্রচন্ড জোরে, খিদা মানে খিদা তো পেয়েছে, বাট এখন কিছু করার নেই। আর ওকে আমি নিয়ে এসেছি খাতাতে। তো গঙ্গার পাড়ে ফটোস আর ভিডিওস নেওয়ার পর এখন আমরা খেতে চলে এসেছি। ম্যাগি চাও খেয়েছিলাম এখান থেকে, তো সেই ভাড়গুলো ফেলে দেওয়া হয়েছিল বলে আরও দুটো ভাড় আমরা নিয়েছিলাম ফটো তোলার জন্য। আর এখানে ওকে আমি সাজছিলাম যে কি একটু ম্যাগি খা, বলছে না খাবো না, কারণ ও এর আগে ডিম টোস্ট খেয়েছিল তো সেই জন্য আর খায়নি। প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কী পরিমাণে টায়ার্ড। এখন আর ভালো লাগছে না, এবার বাড়ি যাবো। সাথে আমার পাটাও হালকা করে মচকে গেছে, একবার একটা হিল পড়েছি একবার, আর ভালো লাগছে না, চোখ মুখের অবস্থা একদম খারাপ একদম খারাপ। আমি জানি না আওয়াজের জন্য আপনারা শুনতে পাচ্ছেন কি না, যদি শুনতে না পারেন আমি ভয়েস দিয়ে দেবো। আর একটা কথা, আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে জানাবেন। আর আমি ফটো ফেসবুক পেজে পোস্ট করবো, অবশ্যই দেখবেন। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর কালকে আবার শুট আছে, আজকে রোববার কালকে সোমবার, তো সোমবারে আবার আছে পরপর দুদিন শুট আছে, তো সোমবার শুট আছে, তো সোমবার আবার ব্লগ দেখাবো। গাড়ি এসে গেছে দেখতে পাচ্ছি, তো আজকের জন্য টাটা, ওকে চল। তো ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগেছে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। তো আজকের জন্য টাটা।